সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ঈদ মোবারক। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি তোমাদের বন্ধু অসীম কুমার সেন, সহকারী শিক্ষক, তিন নং কাটামতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঈদের পর থেকে আজ থেকে শুরু হয়েছে আমাদের এই যে ঘরে বসে শিখে ফেসবুক পেজ থেকে লাইভ ক্লাসে, ঈদের পর থেকে আজ থেকে শুরু হয়েছে, ঠিক না বন্ধুরা? আচ্ছা, তো ঈদ কেমন করেছো? নিশ্চয়ই অনেক ভালো করেছো। হ্যাঁ, তোমাদের যে উপস্থিতি দেখে আমি বুঝতে পারছি যে তোমাদের ঈদ অনেক অনেক ভালো কেটেছে, আমাদেরও অনেক ভালো কেটেছে। অনেকে আমাদের সাথে ঈদ উদযাপন করেছে, আমাদের সাথে যে ফেসবুক লাইভ আড্ডার মাধ্যমে করে নয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাদেরকে। তাহলে বন্ধুরা, আমাদের যে গত ক্লাসে যে আমি একটা দাদা দিয়েছিলাম, ঠিক না, যে একটা ঘর ছিল এরকম, আমাদের এরকম একটা ঘর ছিল, ঠিক না, ঘরের এই যে যোগফল যেন 15 হয়, ঠিক না, যোগফল যেন 15 হয় এরকম আমরা দিয়েছিলাম না? তো এরকম কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী বন্ধু সবাই আমাদের সাথে যারা যুক্ত থাকে, অলিভ, মাহি, সৃজিতা, শ্রেষ্ঠা, তারপরে তমাল, তারপরে আছে আমাদের এই যে এই জৈনব, বিকানের নুন স্কুল অ্যান্ড কলেজের জৈনব, তারপরে আমাদের যে এই রাজশাহী থেকে যে সব শিক্ষার্থী যুক্ত থাকে, সবাই আমাদেরকে উত্তরটা পাঠিয়েছে। আমি সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে তোমাদের এই মনোযোগ। তাহলে আজকে আমরা চলো আজকে আরেকটি নতুন আরেকটি টেকনিক শিখি। হ্যাঁ, আমাদের কি দেখা যাচ্ছে? আমি একটু দেখে নিব আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে। তার আগে আমরা একটা টেকনিক শিখি, কি বলো? আর তার মধ্যে তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানিয়ে দেবে কি লাইট ক্যামেরা অ্যাকশন কি ঠিক আছে কিনা। হ্যাঁ, লাইট টাইট সব কিছু ঠিক আছে কিনা একটু আমাকে জানিয়ে দিও কমেন্টসে। আর আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম কি যে গণিতের কি আয়তন থেকে পড়াচ্ছি না, পরিমাপ পড়াচ্ছি। পরিমাপে আজকে কি পরিমাপ থেকে যে দৈর্ঘ্য, ওজন তিনটাই পড়ি, দুটা পড়িয়েছি। আজকে আমরা পড়াবো কি আয়তন। আজকে পড়ালে এটার যে বেসিকটা শেষ হয়ে যাবে, বেসিকটা শেষ হওয়ার পরে আমরা কোথায় চলে যাব, তারপর থেকে আমাদের কি বলতো দেখি, এরপরে আমরা অনুশীলনী কার্যক্রমে আমরা চলে যাব। আচ্ছা, দেখি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ। দেখা যাচ্ছে আমাদের অনেকেই বলতেছে, তাসিফ, হ্যালো স্যার, হ্যাঁ ধন্যবাদ, তোমার নমস্কার স্যার, নমস্কার সবাইকে, ঈদ মোবারক। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, আমাদের যে ম্যাডামরাও যুক্ত হয়ে গেছে, আমাদের একজন আছে মাসকাত অলিভ ওয়াচিং, হ্যাঁ ভেরি গুড, আই এম মাসকাত অলিভ ফ্রম দর্শনা, দ্য ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমরা চলো আগে একটু ক্লাস করে নিই। হ্যাঁ, আচ্ছা, এখন চলো আমি যদি একটা টেকনিক শেখাই তোমাদেরকে কি এই 11 দ্বারা যে কোনো সংখ্যাকে তোমরা গুণ করবে, গুণফলটা কিভাবে আসবে একটা সহজে তোমরা বের করতে পারো, ঠিক আছে? দেখো, তাহলে তোমরা যদি 11 দ্বারা এই যে মনে করো 74কে আমরা গুণ দিব, তাহলে গুণফলটা কত আসতে পারে এটা তোমরা সহজে বের করবে কিভাবে? দেখো, এই যে দেখবে যে 7, আর এখানে দিবে একটু মাঝে একটু ফাঁক রাখবি, ফাঁক রেখে 4টা লিখবি, ঠিক আছে? লেখার পর এই দুইটা যোগ করে এখানে বসাই দিবে, তারপরে গুণ করলে দেখবে ফল একই আসবে, ঠিক আছে? দেখো, তাহলে যোগ করলে কত হয়, 7, 8, 9, 10, 11, তাহলে কত হয় এখানে দেখো, এই যে 11। তাহলে তোমরা যদি এখন এই যে এই এটা যদি তোমরা যদি গুণ করো, গুণ করলে দেখবে তোমাদের এই ফলটাই চলে আসবে, ঠিক আছে বন্ধুরা? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমাদের আর একটা জিনিস দেখো, তোমাদের যদি 11 গুণ 54 এটা যদি হয় তাহলে কি করবে তোমরা দেখো, তোমাদের দেখো এই যে 5 আর কত 4, তাহলে 5 এই যে 4 মধ্যে একটা ফাঁক রাখবে, ফাঁক রাখার পর 5 আর 4 যদি তোমরা যোগ করো তাহলে কত হয়, এই যে দেখবে 9 চলে আসছে, আসে না? তো আমাদের এই যে এই টেকনিকের মাধ্যমে আমরা অতি সহজেই আমরা কি করতে পারি, আমাদের যে এই গুণগুলো আমরা করতে পারি। তাহলে তোমরা যদি দেখো এখানে তোমাদের যদি আলাদাভাবে তোমরা যদি গুণ করে দেখো, এখন যদি আমরা যদি গুণ করে দেখি তাহলে কত আসে একটু দেখো, তাহলে কত আসে আমাদের এখানে একটু দেখো কত আসে, দেখো 5 আর 4 একে 4, 5 একে 5, 0, 4 একে 4, 5 একে 5, এই যে দেখো 4, 9 আর এই যে 5, 5 কত 94, যে 594 চলে আসছে। তাহলে আমরা কি টেকনিকের মাধ্যমে আমরা কি অতি সহজেই আমাদের এই গুণগুলা করতে পারবো, 11 দ্বারা যে কোনো সংখ্যাকে যদি তুমি গুণ করতে চাও। দেখো, 11 দ্বারা আমরা আরেকটা সংখ্যাকে গুণ করি, দেখো আমরা যদি এই 49কে গুণ করি তাহলে কত আসে, তাহলে আমরা কি বল কি বলছিলাম তোমাদের, দেখো এই যে 4, তারপরে আমরা কি করবো এই যে মাঝে একটা ফাঁক রাখবো, 9 দিয়ে দিব, তারপরে এই দুইটা যোগফল যেটা আসবে আমরা সেটা এখানে মাঝে যদি বসাই দিই তাহলে কিন্তু আমাদের কি আসে যে আমাদের এই গুণফলটা চলে আসে। তো তোমরা এভাবে তোমাদের এই যে এই টেকনিকের মাধ্যমে তোমরা অতি সহজেই তোমরা
কি করতে পারো যে আমাদের যে গুণফল বের করা সেটা আমরা করতে পারি। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, সেটা আমি শেষের দিকে তোমাদেরকে একটু শেখাবো, সেটা যে তোমরা ঘরে বসে আনন্দ করতে পারবে সে তার মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা চলো আমরা পাঠে চলে যাই। পাঠের আমাদের প্রথমে কি আছে বলো তো দেখি। আমরা কি করেছিলাম যে এই তোমরা তার আগে বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমি যখন বলবো তোমাদের বই দেখতে একটু বইটা দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা প্রথমে কি 118 পৃষ্ঠা গত ক্লাসে আমরা করেছিলাম না, এখন আমরা আজকে পড়বো কি 119 এবং কত 120 পৃষ্ঠা আমরা আজকে পড়ে নিব। আচ্ছা, তারপরে এরপরে আমাদের 121 পৃষ্ঠাতে আছে কি আমাদের যে অনুশীলনী, আমরা সেটা করব। তো এখানে দেখো তোমরা একটু বইটা একটু খুলো, বইটা একটু খুলে দেখো, এখানে দেখো আছে কত 100 কত পৃষ্ঠার মধ্যে আছে কি দেখো, এখানে আমাদের এই এই চকটা আছে, চকটা আছে না, এই চকটাকে মুখস্থ করার একটু কঠিন কাজ, কঠিন কাজ না, তো এটা যদি আমরা টেকনিক্যালি যদি আমরা শিখি তাহলে কি ভালো লাগবে না। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই টেকনিকটা একটু আমরা একটু দেখাই তোমাদেরকে আগে। তো আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি আমাদের একজন ম্যাডাম কাজী রুনা, তিনি লিখছেন যে গণিতের রাজস্বীম স্যার অসাধারণ ক্লাস, ধন্যবাদ ম্যাডাম। তো আমাদের সাথে আরও দেখি এরফাকে আমাদের অনেক ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে, আমাদের দীপা দিদিও বলতেছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের সাথেই থাকুন। তো চলো আমরা এবার আমাদের যে এই একটা টেকনিকের মাধ্যমে আমরা আজকের যে এই কাজটা আমরা করে নিব, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই টেকনিকটা একটু, এখানে কি আছে তোমাদের এই প্রথমে কি আছে দেখো, এই যে এখানে একটা এইভাবে একটা ঘর আছে, তোমরা সাথে সাথে খাতা গুটিয়ে নাও। হ্যাঁ, তাহলে দেখবে যে মনোযোগটা থাকবে। এখন দেখো এখানে কি আছে, এই যে এক লিটার, ঠিক আছে, দেখো এক লিটার ব্র্যাকেট কি লি, ঠিক আছে, আচ্ছা সমান কত এক লিটার, আচ্ছা এটা আছে ঠিক না। এখন তোমাদের যে জিনিসটা আমরা করব, আমাদের এভাবে এখন আমরা একটা ছক আকারে লিখে নিব যেটা তোমাদের বইয়ে আছে, কিন্তু আমরা অতি সহজে কিভাবে আমরা এর মাঝে যেতে পারি। আমরা প্রথমে কি শিখছিলাম, মিটার গ্রাম, এখন আজকে আমরা শিখবো কি লিটার, ঠিক আছে, সবগুলো কিন্তু একই, কিন্তু আমাদের কেন যে আমাদের আমি পড়ি কি প্রত্যেক পৃষ্ঠা পৃষ্ঠা আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি। তো দেখো এখন আমাদের যে কাজটা করব সেটা হলো কি দেখো লিটার, তো আমরা এখন কি উপরের দিকে যাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন প্রথমে আছে কি ডেকা, একটু লক্ষ্য করো প্রথমে আছে কি ডেকা লিটার, ঠিক আছে। আচ্ছা ডেকা লিটার, তাহলে এখানে কত হবে, কত হবে একটা জিনিস বুঝো, এক ডেকা লিটার সমান কি কত লিটার, আমাদের উদ্দেশ্যটা কি লিটারে প্রকাশ করা, ঠিক আছে। আচ্ছা দেখো এক ডেকা লিটার সমান কত লিটার, এখন এখানে তোমরা দেখো লিটার, লিটার থেকে আমরা কি করি প্রথমে আমাদের কি মনে আছে তোমাদের কিনা দেখো, আমরা যখন কি করছিলাম বলো, একটা জিনিস তোমাদের মনে করো মনে রাখতে হবে যে আমাদের যে এই আমাদের এই যে যখন আমরা এদিকে যাই তখন কি করছিলাম, আবার এদিকে আসছিলাম তখন কি করছিলাম, মনে আছে কি তোমাদের, দেখো এখন আমাদের কি বলছে দেখো এক লিটার সমান এক ডেকা লিটার সমান কত লিটার, তাহলে আমরা যখন এই যে ডান দিক থেকে আমাদের যখন বাম দিক থেকে ডানে গেছিলাম তখন আমরা কি করছিলাম এই গুণ করছিলাম ঠিক না, আবার যখন আমরা ডান দিক থেকে যখন বামে আসি তখন কি করি আমরা ভাগ করি। আচ্ছা এখন দেখো এখানে আমাদের এক ডেকা লিটার সমান কত লিটার, তাহলে আমাদের কি হলো যে ডেকা লিটার থেকে আমরা লিটারের দিকে, তাহলে আমরা এই যে এইদিকে যাচ্ছি, এইদিকে যাচ্ছি না ডেকা লিটার থেকে আমরা লিটারের দিকে যাচ্ছি, তাহলে একের জন্য এক ডেকা লিটার ঠিক না। তাহলে আমরা কয়বার যাইতেছি, কয়বার যাইতেছি আমাদের দেখো এখানে এক, এই যে আমাদের এখানে শূন্য, শূন্য বার শূন্য, তাহলে কয়বার গেল আমাদের কত, এই যে এখানে এক আর একবারের জন্য কত একটা শূন্য, তাহলে কত 10 লিটার, ঠিক আছে দেখো এই জায়গা কিন্তু হয়ে গেল। আচ্ছা তারপরে আমাদের কি আছে দেখো এই এক হেক্টর লিটার, এক হেক্টর লিটার সমান কত লিটার, ঠিক আছে কত কি লিটার, এখন আমাদের দেখো এই যে হেক্টর লিটার থেকে আমরা কি লিটার দিকে যাচ্ছি, লিটার থেকে কত এই যে এখানে এক হেক্টর লিটার থেকে আমরা হেক্টর লিটার থেকে আমরা লিটার দিকে যাচ্ছি, তাহলে কয়বার যাইতেছি আমরা একবার দুইবার, তাহলে এই যে এক আর কয়বার গেলাম একবার দুইবার, তাহলে আমরা দুটো শূন্য দিয়ে দিলাম, তাহলে কত এক হেক্টর লিটার সমান কত 100 লিটার, তাহলে আমরা কি মুখস্থ করতে হবে এটা, বলো মুখস্থ করতে হবে, যদি আমরা এই সূত্রটা যদি আমরা ফলো করি বা এই সূত্রটা যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছু মুখস্থ করতে হবে না, একদম ইজিলি হয়ে যাবে।
আচ্ছা, তারপরে এখন দেখো আমাদের এরপরে কি আছে, এক কিলো লিটার সমান কি দেখো লিটার, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের কি হলো এখানে বিষয়টা দেখো তোমরা, এই যে এক কিলো লিটার, এক কিলো লিটার থেকে আমরা কিসে যাব, লিটার যাব, কত লিটার, তাহলে আমরা কি যে এই এখান থেকে এক কিলো লিটার থেকে আমরা কিসে যাচ্ছি, লিটারে যাচ্ছি, তাহলে কয় ঘর যাচ্ছি আমরা, এই যে আমাদের এখানে কি এক লিখলাম নাকি, তাহলে আমরা কয় ঘর যাচ্ছি একটু ফলো করে বলো, কয় ঘর যাচ্ছি, এক ঘর দুই ঘর তিন ঘর, তাহলে কয়টা শূন্য হবে, এক দুই তিন, তাহলে এক কিলো লিটার সমান কত, 1000 লিটার, ঠিক আছে? তাহলে কি সহজ না বিষয়টা নাকি কঠিন? এইভাবে আমরা আমাদের এই চকটা আমাদের যে বইয়ে আছে এই চকটা আমরা এইভাবে আমাদের এখান থেকে আমরা শিখতে পারি, শিখতে পারি না? আচ্ছা তাহলে এখানে দেখো এরপরে আবার নিচের দিকে আছে, আমি এই যে এই ডেসি লিটার, তারপরে সেন্টিলিটার, মিলিলিটার এখানে আছে না, এখানে দেখো এই যে ডেসি লিটার, সেন্টিলিটার, মিলিলিটার, আমরা এইভাবে কি এটা করতে পারি না, করতে পারি না একদম? তাহলে আমাদের এটা কি মুখস্থ করতে হবে? যদি আমরা এই জিনিসটা ফলো করি যে আমাদের কি যদি আমরা কিলো লিটার থেকে লিটারে যাই তাহলে আমাদের কয় ঘর গেলাম, এক ঘর দুই ঘর তিন ঘর, তাহলে আমরা তিনটা শূন্য দিয়ে দিব। আচ্ছা এখন দেখো আমাদের কি বলছে, এক ডেসি লিটার, এক ডেসি লিটার সমান কত কি কত আমরা দিয়ে দিই এখানে কি লিটার, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে এক ডেসি লিটার সমান লিটার, তাহলে কোথায় আসলো এখানে ডেসি লিটার, তাহলে আমাদের কি ডেসি লিটার থেকে আমরা লিটারে আসতেছি, তার মানে কি আমরা কি ডান থেকে বামে আসতেছি, তার মানে কি করতে আমাদের ভাগ করতে হবে, ভাগ করতে হবে, কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কিভাবে ভাগটা আমরা করবো, এই যে এক ডেসি লিটার, এক ডেসি লিটার কত দ্বারা আমরা ভাগ করবো, কয় ঘর আসলো, কয় ঘর আসলো, এক ডেসির জন্য এক, আর কয় ঘর, এক ঘর, এক ঘর আসতেছি, তাহলে একটা শূন্য, তাহলে আমরা 10 দ্বারা ভাগ করলেই আমাদের চলে আসতেছে। আচ্ছা আমরা লিটারটা যদি এখানে লিখি দেখো তাহলে ফলটা কত আসে এখানে, দেখো আরেকটা জিনিস আমাদের বেসিক আরেকটা জিনিস আমরা শিখতে পারবো, এখানে 10 দ্বারা আমরা এককে ভাগ করতেছি, তাহলে একটা শূন্য, একটা শূন্য না, তাহলে ফলের ঘর দশমিকের পরে আমাদের একটা ঘর থাকবে, তাহলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এরপরে আরেকটা কি আছে, দেখো এক সেন্টিলিটার, এটা কি হবে বলতো দেখি বন্ধুরা, এক সেন্টিলিটার দিলাম আমরা, এক সেন্টিলিটার সমান কত লিটার, কত লিটার, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন সেন্টিলিটার, তাহলে আমাদের কি ডান থেকে বামে আসতেছি, তার মানে আমাদের কি ভাগ করতে হবে, কয় ঘর আসতেছি, কয় ঘর আসতেছি বলতো দেখি শিক্ষার্থী বন্ধুরা, কয় ঘর আসতেছি, এই যে সেন্টি এক, এটা মনে করো এক, আমরা এক দিলাম এখানে, হ্যাঁ তাহলে কয় ঘর আসতেছি, এক ঘর দুই ঘর, তাহলে কয়টা শূন্য, একটা দুইটা, ইজি না? তাহলে আমাদেরকে এটা মুখস্থ করতে হবে, এই সূত্রটা যদি তুমি ফলো করো যে এখান থেকে যখন আমরা লিটারে আসবো তখন কয় ঘর আসবো, কয়টা শূন্য দ্বারা আমাদের গুণ করতে হবে, আর এই দিক থেকে যখন আমরা লিটারে আসবো তখন আমাদের কয় ঘর আসবো, এই লিভিলি লিটারের জন্য এক, আর কয় ঘর আসবো, এক ঘর দুই ঘর তিন ঘর, এই তিনটা শূন্য দ্বারা আমরা ভাগ করে দিব, তাহলে কত হলো এখন ভাগফলটা, 0.01, ঠিক না? আচ্ছা তাহলে আমাদের এরপরে কি হলো, এক মিলি লিটার সমান কত আসে, তাহলে এই যে এখন বলো এই যে এক, তাহলে কয় ঘর আসলো, মিলি লিটার, এখানে তো আমাদের এক হলো, এটা হলো আমাদের কত এক, তাহলে কয় ঘর আসলো, এক ঘর দুই ঘর তিন ঘর, তাহলে কয়টা শূন্য হবে, এক দুই তিন লিটার সমান কত হবে, তাহলে 0.001 লিটার। তাহলে কি এটা কি তোমরা পারবে না বলতো দেখি, এই চকটা মুখস্থ করতে হবে, অনেকে কিন্তু কি করে সমানে মুখস্থ করতে থাকে, তারপরে ফল পরীক্ষার হলে কিন্তু বিশাল সমস্যার মধ্যে পড়ে যায়, আশা করি তোমরা এটা মুখস্থ করতে হবে না, আর এখানে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তোমরা অবশ্যই অবশ্যই করতে পারবে, এবং আমি এই সমস্যাগুলো আর করে দিলাম না, আমি জাস্ট টেকনিকটা তোমাদেরকে ধরিয়ে দিলাম মাথায়, তোমরা ইচ্ছা করলে তোমরা এই সমস্যাগুলো করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু তোমাদের জন্য বাড়ির কাজ, হ্যাঁ এই সমস্যাগুলো, এই যে দেখো এখানে নিচের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি করাইলাম না, তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে রাখলাম। চলো তাহলে আমাদের এরপরের পৃষ্ঠায় চলে যাই, এরপরের পৃষ্ঠায় কি আছে দেখো, এই যে এখানে এই যে ঘন আছে, হ্যাঁ আছে পৃষ্ঠা তোমরা বের করো, 120 পৃষ্ঠা, এখানে দেখো এই যে 1000 ঘন সেন্টিমিটার, হ্যাঁ
সব ঘন সেন্টিমিটার সমান এক লিটার। এটাও কিন্তু কি তোমাদের যে ঘন যখন তিনটা একক প্রকাশ করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তখন আমরা ঘন ব্যবহার করি, তখনও আমাদের কি হয় 1000 লিটার। ঠিক আছে, দেখো আচ্ছা এখন তোমাদের আমরা যে আরেকটা কাজ করব আমাদের যে কাজটা তার আগে আমি একটু দেখি আমাদের সাথে আরও কে কে শিক্ষার্থী বন্ধু যুক্ত আছে। তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ। আর আমাদের এখন তোমরা 120 পৃষ্ঠা একটু বের করো, তার আগে আমি একটু দেখি নিই আমাদের সাথে অনেক শিক্ষার্থী বন্ধু যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুমি যে যে চৈতি, তারপরে আছে অনেক সবাই যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের সাথে উত্তর দিতেছে, খুব ভালো লাগতেছে, সবাইকে ধন্যবাদ। আমি তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের এই যে এখানে আছে একটা জিনিস, দেখো এই যে খালিঘর, এই যে ছোট চিহ্ন বড় চিহ্ন, ছোট চিহ্ন বড় চিহ্ন, ঠিক না, এই যে এরকম থাকে নাকি এইটা জিনিসটা, একটা জিনিস মনে রাখবে তোমরা আজকে। আরেকটা জিনিস দেখো, যখন তোমরা এই যে এইভাবে ধরবি, এইভাবে ধরবি, হ্যাঁ সবাই ধরো, ধরো সবাই, আচ্ছা দেখো এইভাবে ধরে তোমার এই যে এই মুখ এই জায়গাটার মধ্যে যে সংখ্যাগুলো থাকবে, এই যে এটা যেমন মনে করো এই যে তোমাদের এই চিহ্নটা আমি একটু এখন বুঝিয়ে দিই আরেকটা জিনিস, দেখো এখানে এই যে এই যে একটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, ঠিক না, হ্যাঁ এখন তোমাদের এই যে এইরকম যদি থাকে এই সংখ্যাটা চিহ্নটা তুমি এরকম ধরো, তাহলে এই যে এই দিকে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা থাকবে বড়, আর এই দিকে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা থাকবে কি ছোট, হ্যাঁ আচ্ছা। তাহলে এই যে এখন যদি আমরা যদি লিখি এখানে কি আছে দেখো, 50 লিটার আর কি 5000 মিলিলিটার, ঠিক আছে না, দেখো এই যে 50 লিটার, এখানে তোমার কোন চিহ্নটা হবে কত দিল এখানে 5000 কি মিলি লিটার, ঠিক আছে দেখো। আচ্ছা তাহলে এখানে এখানে আমাদের কোন চিহ্নটা হবে সেটা বলছি তোমাদেরকে, হ্যাঁ এখন তোমাদের দেখো এখন তোমাদের বুঝতে হবে যে কোনটা বড় কোনটা ছোট, ঠিক না, কোনটা বড় কোনটা ছোট আমাদের সেটা বুঝতে হবে। এখন কি বলছে 50 লিটার, এই যে দেখো আমাদের কিন্তু এখন একটা সহজ পদ্ধতি চলে এসেছে, 50 লিটার থেকে আমাদের মিলিলিটারে যেতে হবে, তার মানে কি এই যে এখানে লিটার আছে, ঠিক না, দেখো একটু দেখো বন্ধুরা এখানে দেখো এই যে লিটার আছে, লিটার থেকে আমরা কি যাচ্ছি কিসে যাবো, এই যে মিলিলিটারে যাবো, ঠিক না, মিটার থেকে আমরা কি মিলিলিটারে যাবো। তাহলে আমরা এইভাবেও করতে পারি, যদি আমরা এই কত হয় 1 লিটার, 1 লিটার সমান কত হয় বলো তো দেখি বন্ধুরা, তোমরা সহজেই বলো এই যে 1 লিটার, তাহলে এখান থেকে কত যাবে 1 2 3, তাহলে কত 1 তো আমরা দিলাম, তাহলে 1 2 3 কি মিলি লিটার, ঠিক না, আচ্ছা তাহলে আমাদের কি খুব সহজে বের করে ফেললাম, আমরা জানি এটা যদি আমরা লিখি আমরা জানি 1 লিটার সমান কত 1 লিটার, তাহলে 1 লিটার আমাদের 1 লিটার দিলাম, 1 লিটার সমান কত মিলিলিটার, তাহলে আমাদের কয় ঘর গেল 1 ঘর 2 ঘর 3 ঘর, এই তো আমাদের 1000 মিলিলিটার। আমরা জানি আমরা এটা লিখতে পারি, এটা যদি তোমরা আগে খাতায় লিখে নাও, তাহলে কত ঘর পরে কত হলো 50 লিটার সমান কত, তাহলে বাড়ছে বাড়লে কি গুণ, ঠিক না, তাহলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা বলো তো দেখি এখানে, তাহলে আমাদের কোনটা বড় হয় বলো, তাহলে আমাদের এখানে কোনটা বড় হয় এখানে বলো তো দেখি, নিশ্চয়ই আমাদের যে 50 লিটার বড় হয়, 50 লিটার বড় হয় না, তাহলে 50 লিটার যদি বড় হয় তাহলে আমাদের কি দিব এখানে কোন চিহ্নটা ব্যবহার করবো, যেহেতু বড় হয়, বড় হলে আমরা কি বলছিলাম যে এভাবে তোমরা ধরবা যে সংখ্যাটা বড় হয় এই সংখ্যাটা তোমার মুখের দিকে থাকবে, তারপরে এই ফাঁকা জায়গাটার দিকে থাকবে, তাহলে আমাদের কোন চিহ্নটা দেবো এই এইভাবে আমরা দিতে পারি, দিতে পারি না বন্ধুরা, আচ্ছা দেখি আমাদের শিক্ষার্থী বন্ধুরা কে কে কি করছে, হ্যাঁ ভেরি গুড তাসিফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আলিফ অলিফ, তারপরে এই যে এই চৈতি, তারপরে নাজনীন সুলতানা থেকে আমাদের এই সামিয়া নাজনীন, সামিয়া নাজনীন আমাদের সাথে যুক্ত হয়েছে, এই যে জেরিন বিন জিয়া, তো ধন্যবাদ সবাইকে, এই যে এখন বলছে অলিফ বলছে যে 50 বার হবে, আচ্ছা তো এই জিনিসগুলো তোমাদের কি করবে তোমরা বাড়িতে বসে বসে পরে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, হ্যাঁ আচ্ছা। আজকে এখানে দেখো একটা সমস্যা আছে নিচে, সমস্যা আছে না,
এই সমস্যাটা একটু লক্ষ্য করো ভালোভাবে। হ্যাঁ দেখো এই সমস্যাটা কিন্তু আমি কিন্তু দেখো বাড়ির কাজ কি দিয়েছি, একটু প্রথমে লক্ষ্য করো এই যে এখানে এই যে এই জিনিসগুলো আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি না। আচ্ছা এখানে দেখো আরেকটা জিনিস আছে, এই যে এই এই যে এই এই যে এই জিনিসগুলো এগুলো আমি বাড়ির কাজ দিয়েছি, আর নিচের যে একটা সমস্যা আছে এটা আমি এখন তোমাদেরকে করে দেখাচ্ছি। হ্যাঁ দেখো দেখা যাচ্ছে তোমাদের, দেখো তো কার কার দেখা যাচ্ছে একটু বলো। ঠিক আছে এই যে এই সমস্যাটা আমি কি আজকে তোমাদের দেখো আবার আমি বারের কাজের কথাটা আবার আমি বলে দেবো, আগে তোমরা একটু মনোযোগ সহকারে এই সমস্যাটা আমার সাথে একটু করে ফেলো। দেখা যাচ্ছে কিনা একটু বলো তো আমাকে দেখি। আমাদের দেখো একটি পাত্রে 250 মিলিলিটার কমলার জুস রয়েছে, আমরা এরূপ এরূপ কি 40টি পাত্র কিনলে তাতে কত লিটার জুস আমরা পাব। এর একটি পাত্রে 250 মিলিলিটার জুস আছে, ঠিক না? আচ্ছা তাহলে এরূপ যদি আমাদের আমি কি দেখো এই যে সমস্যাটা ইচ্ছা করলে তো তোমাদেরকেও দিতে পারতাম, কিন্তু একটু আমাদের কি আমি কোন সমস্যায় কিন্তু কি রাখার চেষ্টা করি না, সকলকে আমি করার চেষ্টা করি বা তোমাদের দ্বারা হলেও করি আমি, এরপরে সমস্যায় যাই। এটা যেহেতু সর্বশেষ সেই জন্য আমি এটা আমি করে দিচ্ছি। আচ্ছা তারপর দেখো এখানে আমাদের অনেকেই বলতেছে যে দেখা যাচ্ছে, আচ্ছা সাথে আছে খুব গুরুত্বপূর্ণ ক্লাস, অনেক সহজভাবে শিখিয়ে দিয়েছেন, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের সাথে থাকার জন্য। তো হ্যাঁ অলিভ বলতেছে দেখা যাচ্ছে, অলিভকে ধন্যবাদ। আচ্ছা অলিভ দেখো এখন দেখো একটি পাত্রে 250 মিলিলিটার কমলার জুস রয়েছে, আমরা এরূপ 40টি পাত্র কিনলে তাতে কত লিটার জুস পাবো। ঠিক আছে দেখো তাহলে এখন আমরা কি করতে পারি পাত্র, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি কি দেখো একটি পাত্রে 250 মিলিলিটার, ঠিক আছে না? তাহলে এরূপ কতটি পাত্র আছে এখানে দেখো 40টি পাত্রে জুস আছে, কত লিটার কিন্তু এখানে কিন্তু একটু ঘটনা আছে, এখানে লিটারে যেতে হবে আমাদের। হ্যাঁ দেখো তাহলে 250 গুণ কত 40, গুণ ফলটা কত হয় একটু বলে দাও তোমরা। আমরা একটা সহজ পদ্ধতিতে করি বলি কি বলো দেখো 4 0 আমাদের কি দেখো এই 0 এখানেও 0 আমরা রাখলাম, রাখার পরে 4 আর এখানে কত 25, যদি এটা গুণ করে ফেলি তাহলে 4 25 কত 100, ঠিক না? আর এখানে 0 আছে এখানে 0, আমরা এই দুইটা 0 আমরা এখানে যদি বসাই দিই তাহলে তো হয়ে যায়, কি বলো? সহজ পদ্ধতিতে আমাদের কি গুণটা হয়ে যায় না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে কত আসলো দেখো এই যে আবার দেখো আমি সহজ পদ্ধতির গুণটা 25 আর 4 যদি আমরা গুণ করি তাহলে কত হয় 100, 4 25 100 আর এই 0 এই 0 যদি বসাই দিই তাহলে হয়ে গেল কত কত 10,000 মিলিলিটার। আচ্ছা এখন যদি আমাদের এই যে কত চাইছে কি কিন্তু কত লিটার জুস আসছে, কিন্তু মিটার চাই মিলিলিটার চাইছে না লিটার চাইছে, ঠিক আছে? এখন একটা জিনিস বুঝো এই যে সূত্রটা এখন কিন্তু আবার কাজে লাগবে, মিলিলিটার থেকে লিটারে আসবো, কোথা থেকে মিলিলিটার থেকে লিটারে আসবো, মিলিলিটার কত মিলিলিটার আছে এখানে দেখো কত মিলিলিটার আছে এখানে 10,000 আছে, এই মিলিলিটার থেকে আমরা কিসে আসবো লিটারে আসবো। তাহলে এখন আমাদের প্রথমে কি কথা ছিল এভাবে এই সূত্রটা থেকে যদি আমরা এই বা ডান দিক থেকে আমরা বামে আসি তখন আমাদের কি ভাগ করতে হবে, ডান দিক থেকে বামে আসলে কি করতে হবে ভাগ করতে হবে, কত দ্বারা ভাগ করতে হবে এটা আমরা বুঝবো কিভাবে, লিটার এখানে মিলিলিটারের জন্য আমরা 1 ধরবো আর কয়টা কয় ঘর আসবো কয় 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর, তাহলে 3টা 0 দ্বারা আমরা তাহলে 1 দিয়া আরো 3টা 0 দ্বারা আমরা এটাকে কি ভাগ করতে হবে, ঠিক না? আচ্ছা তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি দেখো আমরা জানি আমরা জানি কি আমরা জানি কি বলো তো দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মিলিলিটার থেকে ঠিক না দেখো বুঝে 1 মিলিলিটার সমান কত লিটার একটু বলে দাও তো, 1 মিলিলিটার মধ্যে এই যে 1 মিলিলিটার মতো না তাহলে কয় ঘর আসবো আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর লিটার, তাহলে কত হবে এই 1 দিলাম ঠিক না, তাহলে কয় ঘর আসবো 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 1 2 3 তাহলে কত হলো এখানে
1000 কি লিটার ঠিক না আমাদের এইখান থেকে আমরা এই সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি তোমরা এখানে এই সূত্রটা কিন্তু তোমরা আগে পরীক্ষা করে আগে লিখে নিবা বা এক সাইডে লিখে নিবা তখন আমাদের এটা বের করতে সহজ হবে তাহলে 1 মিলিলিটার সমান কত 1000 লিটার ঠিক না তাহলে এখানে কত আছে তোমাদের দেখো কত আছে এখানে একটু বলো তো দেখি বন্ধুরা তাহলে এখানে আমাদের কি করব আমরা লিটারে নিব কত লিটার আছে এখানে 10000 মিলিলিটার আছে 10000 মিলিলিটার আছে না সুতরাং আমরা কি করব তাহলে এই যে দেখো 10000 মিলিলিটার কি আমরা লিটারে নিলে কি কি করব তাহলে আমরা 1000 দ্বারা কি ভাগ করে দিব তাহলে তো আমাদের কি চলে আসবে সুতরাং কি যে লিটার তাহলে আমরা যদি এখন ভাগ করি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তাহলে কত থাকে এখানে কত থাকে সমান কত থাকে এখানে 10 লিটার তার মানে কি হলো তোমাদের এই যে এই তাহলে 40 টি পাত্রে কত লিটার জুস আছে তাহলে 40 লিটার জুস আছে সুতরাং কত লিটার জুস সুতরাং তোমরা এখানে জায়গা নেই তাই আমি লিখতে পারতেছি না তোমরা কি লিখবে বলো তাহলে 40 টি পাত্রে জুস আছে সমান কত লিটার 10 লিটার মানে 40 টি পাত্রে কত লিটার জুস আছে আমরা এখানে সুতরাং কি লিখব 40 টি পাত্রে জুস আছে সমান কত লিটার লিখব 10 লিটার ঠিক আছে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর টেকনিকটাও বুঝতে পেরেছো কিভাবে আমাদের লিটার থেকে মিলিলিটার যেতে হবে মিলিলিটার থেকে লিটারে যেতে হবে আর এর মাধ্যমে আমাদের যে এই দৈর্ঘ্য পরিমাপ তারপরে কি মিটার গ্রাম লিটারের যে প্রাথমিক ধারণাগুলো শেষ হয়েছে আমি আগামী ক্লাস থেকে অনুশীলনী সমস্যা সমাধান করব এরপর আমরা যোগ্যতা ভিত্তিক সমস্যা সমাধানে যাব তো আমাদের এখন এখন আমাদের যে কাজটা করতে হবে বাড়ির কাজের কথা আমি প্রথমে বলেছি একবার আবার বলতেছি এই যে 119 পৃষ্ঠার এই যে নিচের গুলা বাড়ির কাজ আবার 120 পৃষ্ঠার এই যে এই মাঝের গুলা এই যে এখানে যে বের করতে হবে যোগ বিয়োগ করে উত্তরটি বন্ধু নিতে প্রকাশ করি আছে এইগুলা তোমাদের জন্য বাড়ির কাজ তো আজকে এই পর্যন্ত তোমাদের ঈদের আনন্দ আরো বেশি বয়ে যাক তোমাদের হৃদয়ে হ্যাঁ ঈদের এই স্পেশাল যে তোমাদের জন্য যে আমাদের যে বিভিন্ন কার্যক্রমগুলো সেগুলো তো তোমাদের ওখানেও চলছে আমাদের অংশগ্রহণ করবে আর ঘরে বসে থেকে ঈদের আনন্দ উপভোগ করবে ঈদ মুবারক জানিয়ে আবারও আমি আমাদের এই আজকের পাঠ এখানে শেষ করছি তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসবে আমাদের সোহাগ চৌধুরী স্যার ওনার সাথে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানেই